জোয়া 18 তারিখ রেশমিনা বেগম রফিকুলের বেটি আর যেজন লড়া লই গৈছিল সেজনের নাম রফিকুল 18 তারিখের পিছত 19 তারিখত কেস থানাত এজাহার দেওয়া হয়েছিল থানাত পুলিশ বিলাক আমি এতিয়াও কিছু করা নাই গতিকে মই অনুরোধ করেছো আমার ভাগ্নেগারকে পরজোর সোনকালে উদ্ধার করে দিব লাগে মোর সোয়ালিটো 18 তারিখে কিডনাপ করে লই গেছে তো মই 18 তারিখের পর 19 তারিখে মই আগমনী থানাত এজাহার দিছো আজি লৈকে এক মাস হল মোর সোয়ালিটো এক মাস হল হেরবাই গেছে কিডনাপ করার পর পিছত এজাহার পড়ার পিছতো পুলিশে এতিয়ালৈকে কোনো স্টেপ লওয়া নাই মোর হেমন্ত স্যারর ওসর আহ্বান জানাইছো এইটো সোনকালে জানাও মোর সোলাটক উদ্ধার করে দিয়ে এইটুকুই মোর আবেদন করিল 18 তারিখ জানুয়ারি মাহর রেশমিনা বেগম কিডনাপ করে লই গেছে আগমনে থানার পড়া থানাত কেস দেওয়া হয়েছে তেওঁলোকে কোনো কোনো বিষয়ে একটা কেয়ার লওয়া নাই আসামি অ্যারেস্ট করা নাই আসামি দিয়া হয়েছে 8 জন তা মই আপনার ওসরত করজরে অনুরোধ করেছো তেখেতক মোর নাবালিকা নাতনি রেশমিনা বেগমক উদ্ধার করি আপনার কাছে মই খুব অনুরোধ জানাইছো মোর এই বিষয়ে মই আপনার কাছে করজরে অনুরোধ করিলাম